हाय हेलो गुड मॉर्निंग माय यूट्यूब फैमिली वेलकम बैक टू माय अनदर न्यू ब्लॉग। आज के एक नतून प्रचेष्टा तुम्हारे सामने तुले धरलाम, देखो तुम्हारे भालो लागे कि ना। चलो आज के टॉपिक होच्छे हाउसवाइफ बा होम मेकार। अच्छा एटा कि आसले एतटाओ मुश्किल नय समय के सामलानो। आज कथा बोलछी हाउसवाइफ के निये। हाउसवाइफर का एत काज थाके, कैलेंडारे समय मतो कैलेंडार एगिए जाए किन्तु कखन जे काज करते करते समय पौंछे जाए बा एकटा दिन केटे जाए सेटा रियलाइज करा जाए ना। ताई ए काजगुलो एकटू गुछिए ना करले पुरोटाई मेसी होए जाए। एकटू गुछिए नेवा उचित निजेर घरेर काज, बाइरेर काज एबं निजेर फैमिलीर दायित्व सब किछु जदि गुछिए नेवा जाए ताहले एटा करते अनेकटाई सुविधा हय। तब एगुलो फलो करते होले निजेर काछे अनेस्ट थाकते हबे। चलो शुरू करी जे टाइम मैनेजमेंट करा एतो मुश्किल केनो हय। प्रथमे आम्रा ओवर स्मार्ट हवार जोन्नो जे रूल स्टाडी करी सेटा आउट अफ कंट्रोल हो जाए। तार जोन्नो हय फ्रास्ट्रेशन, इरिटेशन और एग्रेसिव हो जाए। एगुलो सबगुलोके आम्रा इनवाइट करे फेली और बिन बुलाए मेहमान तो आछे सेटा होलो डिसअपॉइंटमेंट। অতটায় করা উচিত যতটা আমার পক্ষে সম্ভব। সেকেন্ড থিং হলো সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের কোনো বাউন্ডারি সেট করতে আমরা পারি না। যখন খুশি নিয়ে ফোন নিয়ে বসে যাই, যখন নিজের কোনো টাইম লিমিট নেই তখন আমরা ইউজলেস পার্সোনালিটিতে পরিণত হয়ে যাই। সব কিছু পারফেক্ট হয় না, কখনো এফোর্ট দিয়ে যদি নিজেকে বদলানো যায় তবে সেটা করা উচিত, তবে সেটা গুড এফোর্ট হবে, জোর করে নয়। আমি হাউসওয়াইফ হয়ে নিজের প্রতি প্রাউড ফিল করি, সব সময় নিজের ঘর ক্লিন এবং অর্গানাইজড রাখার চেষ্টা করি। বাট সব সময় 100% এটা সম্ভব হয় না। 365 দিন বছরে আমি এই কাজগুলোতে সাকসেস না হলে এর মানে এটা নয় যে আমি পারফেক্ট হোম মেকার নই। চলো দেখি হোম মেকার কী করে। সাধারণত হোম মেকারের কাছে পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে, ঘর পরিবার বাচ্চা সব কাজ থাকে, কিন্তু কোনো ম্যানুয়াল থাকে না হোম মেকারের কাছে, যাতে কি না বলা হয় আমার জব আসলে কী। আমি নিজের কথাই শেয়ার করছি যেটা হোম মেকার নিয়ে তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো চেঞ্জেস আসবে এটা আমার বিশ্বাস। নিজেকে অন্যের সাথে তুলনা করা একেবারেই ঠিক নয়। রোজ ঘরবাড়ি খুব ভালোভাবে ক্লিন করা, শেফের মতো রান্না করতে হবে আর বাচ্চারা ওয়েল বিহেভিয়ার হবে, এটা একটা ড্রিম হতে পারে বাট রিয়ালিটি নয়। এটা করার চেষ্টা করতে পারো কিন্তু পারফেকশনকে ডিফাইন করা যায় না। নিজেকে পারফেক্ট করার চক্করে আমরা যদি এটা করতে থাকি তবে আমরা ক্লান্ত হয়ে পড়ব। দেখতে হবে আমরা কোন কাজ করতে ভালোবাসি। আমি নিজের কথা বলছি, আমি ঘর গোছাতে আর রান্না করতে ভালোবাসি। ঘর গোছানোর সময় আমি গুনগুন করে নিজের পছন্দের গান গাইতে ভালোবাসি। কি দারুণ কম্বিনেশান বলো তো। এটাতে আমার স্ট্রেংথ আছে, তোমরাও লক্ষ্য করবে তোমাদের মধ্যেও কোনো না কোনো স্ট্রেংথ অবশ্যই থাকবে। এটার জন্য নিজের প্রতি গর্বিত হবে, প্রাউড ফিল করবে সব সময়। যেটা অন্যরা পারে সেটা জরুরি নয় কি আমারও সেটা করতে হবে, কারণ আমি ডিফারেন্ট পারসন। বাট উইকনেস যে কাজগুলো তো রয়েছে সেই কাজগুলোকে ইগনোর করা যাবে না। এরকম অনেক কাজ আছে যেটা করা প্রয়োজন কিন্তু শখ নয়। বিং হোম মেকার, আয়রন করা, ড্রেস ডিশেস ক্লিন করা, ঘর মোছা আমার একদম ভালো লাগে না, কিন্তু হোম মেকার হলে এটাও মেনে নিতে হবে। আর এই কাজগুলো আনন্দের সাথে করতে হয় কারণ এটা রেসপন্সিবিলিটি, তাই গান শুনতে শুনতে এগুলো করে ফেলি। আচ্ছা নন ইন্টারেস্টিং কাজগুলোকে দিনে তিনটে টাইমে ভাগ করে ফেলি। এটা বেস্ট ওয়ে নিজের অপছন্দের কাজগুলো এইভাবে আনন্দের সাথে করার, না হলে এই কাজগুলো জমে পাহাড় হয়ে যাবে আর এগুলো করতে গিয়ে আমরা ঘেটে ঘ হয়ে যাব। অ্যাটলিস্ট যেটা ভালো পারবে সেটাই করো আনন্দের সাথে, কিন্তু স্ট্রেস নিও না। তবে নিজের জন্য টাইম দাও, নিজের যেটা ভালো লাগবে সেটা করার চেষ্টা করো। আমার যেমন আমার ক্যান্ডি জিমির সাথে কিছুটা সময় কাটাতে ভালো লাগে, কিন্তু এখন খুব ফাস্ট লাইফ, আগের মতো লাইফ কিন্তু এখন নয়। তাই ঘরের কাজের জন্য পারফেক্ট একটা টাইম রাখতে হয়, কখনো নিজের বডিরও একটা রেস্ট দরকার।
তাই নিজেকে ভালো রাখতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, আর নিজেকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তবে নেক্সট ডের জন্য নিজেকে নতুনভাবে তৈরি করতে সুবিধা হবে, মানে নেক্সট ডেতে নতুন উদ্যমে কাজ করা যাবে। তাই কোনো থ্যাঙ্কলেস হোম মেকিং কাজের জন্য নিজেকে থ্যাঙ্কস দিতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে, নিজের কাজের জন্য নিজের প্রাউড ফিল করতে হবে। তাই কোনো থ্যাঙ্কলেস হোম মেকিংয়ের জন্য নিজেকে ব্রেভও বলতে হবে, নিজের পিঠ চাপড়ে নিজেকে ধন্যবাদ দিতে হবে আর নিজেকে খুব 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 ভালোবাসতে হবে। নিজের জন্য বেশ কিছুটা টাইম রাখতে হবে, নিজে কী ভালোবাসি কী ভালোবাসি না সেটা কিন্তু নিজেকেই ঠিক করতে হবে। হ্যাঁ, তার সাথে বাড়ির কাজগুলো এবং বাড়ির আদার্স যারা মেম্বার্স রয়েছে বা ছেলে মেয়ে যার যেরকম রয়েছে তাদের কাজগুলোকে খুব আনন্দের সাথে ভালোবেসে করতে হবে। এইগুলোই কিন্তু আমি বিয়ের পর এত বছর করে এসেছি। আজ আমি একা, বাট এখনও কিন্তু আমি একটা রুটিনের মধ্যে সব কাজ করতে ভালোবাসি। অনেকে আমাকে কিন্তু বলেছে যে এর জন্যই তোমার ডিপ্রেশন হয়, তুমি এতটা টাইম মেনটেন করো যার জন্য তুমি সেটা কমপ্লিট করতে পারবে কি পারবে না এটা ভেবেই তোমার ডিপ্রেশন হয়। না বন্ধুরা, আমি নিজের কাজকে ভালোবাসি এবং নিজের কাজকে ভালোবেসেই কিন্তু সব কিছু করি। তাই বলছি সব সময় নিজেকে ভালোবাসতে শেখো আর নিজের কাজের জন্য প্রাউড ফিল করো। এই এই থ্যাঙ্কলেস জবের অ্যাপ্রিসিয়েশনের আশা না করে যতটা নিজের পক্ষে সম্ভব ততটাই করা ভালো। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে? আমি একটা নতুন চেষ্টা করেছি, আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, আমার ব্লগ দেখো, নিত্য নতুন চেষ্টা থাকে আমার। খুব 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 ভালো থেকো। আর এখন আমি ক্যান্ডির সাথে একটু টাইম পাস করছি, ক্যান্ডির সাথে একটু খেলা করছি। ক্যান্ডি আমার খুব 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 প্রিয় একটা মেয়ে, ও আমার মেয়ে, সত্যিকারেরই মেয়ে। আর সাথে রয়েছে জিমি, জিমি এখন বয়স হয়েছে বলে একটু চুপচাপ থাকতে ভালোবাসে। ঠিক আছে, টাটা, বাই, গুড নাইট, টেক।